হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আইস মাইনিং এর নতুন কয়েকটা আপডেট নিয়ে। তো ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা আইস নেটওয়ার্ক সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন। তো ফ্রেন্ডস, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে ভয়েসটা কিন্তু একটু খারাপ হতে পারে, এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তো সর্বপ্রথম আমি আপনাদের একটা কথাই বলবো, যারা যারা এখন পর্যন্ত এই মাইনিং অ্যাপে জয়েন হয়নি, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মাইনিং অ্যাপে জয়েন হবেন এবং এখানে মাইনিং করে আর্নিং করবেন। আপনারা এখানে কিভাবে জয়েন করবেন এবং কিভাবে এখান থেকে মাইনিং করে আর্নিং করবেন, সেটা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সকলে এখানে জয়েন হয়ে নেবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, মানে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সকলে এখানে জয়েন হবেন। এবং আপনারা সকলে জানেন যে মাইনিং অ্যাপে শুধুমাত্র জয়েন হইলেই হবে না, তাদের যে পরবর্তী আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে। তো সেই আপডেটগুলো ফলো করার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো সম্পর্কে আমি খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দিব, আপনারা সেই ভিডিওগুলো দেখে খুব সুন্দরভাবে সেই আপডেটগুলো সম্পর্কে জানে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু তারা অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে আইস হ্যাজ নট অফিসিয়ালি লঞ্চ ইয়েট। তো কিছুদিন আগে যখন আমি প্রথম এই মাইনিং অ্যাপটা সম্পর্কে আপনাদের ভিডিও দিই বা রিভিউ করি, তখন কিন্তু আপনারা দেখছিলেন, তখন কিন্তু এইরকম ভাবে মাইনিং চলছিল, বাট হঠাৎ করেই কিন্তু তাদের মাইনিংটা বন্ধ হয়ে গেছিল, পরবর্তীতে কিন্তু আর টোকেনগুলো কাউন্ট হয়নি। বাট এখন কিন্তু আবার নতুন করে, মানে শুরু থেকে আবার মাইনিং কিন্তু শুরু হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু মাইনিং চলতেছে। তো এখানে প্রশ্নের বিষয় হচ্ছে, দেখেন উপরে কিন্তু তারা বলে দিয়েছে যে এখন পর্যন্ত তারা অফিসিয়ালি লঞ্চ করেনি, বাট এখানে যদি দেখেন আমাদের কিন্তু টোকেনগুলো মাইনিং হচ্ছে এবং আমাদের কিন্তু টোকেনগুলো এখানে কাউন্ট হচ্ছে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে চলে যেতে হবে। তো আমরা চলে আসছি তাদের অফিসিয়াল টুইটার পেজে, এখানে দেখেন তারা কিন্তু জুনের 23 তারিখে একটা আপডেট দিয়েছে, এটা কিন্তু প্রিন্ট করা আছে, মানে এই আপডেটটা এখন পর্যন্ত অনগোয়িং আছে যেহেতু তারা এখন পর্যন্ত এটা প্রিন্ট করে রাখছে। তো এই জায়গায় তারা একটা কথা বলছে, আপনারা এই জায়গায় একটু ফলো করেন, দ্য আইস প্রজেক্ট হ্যাজ নট অফিসিয়ালি লঞ্চ অ্যান্ড উই অ্যাকসেপ্ট টু অ্যানাউন্স দ্য ডেট ইন দ্য নেক্সট 2 উইক আফটার দিস টেস্টিং পিরিয়ড ইন। মানে তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে যেটাতে আমরা মাইনিং করে আর্নিং করতেছি, সেটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়নি, তবে তারা পরবর্তী 2 সপ্তাহের মধ্যে এটা অফিসিয়ালিভাবে লঞ্চ করবে এবং কোন তারিখে লঞ্চ করবে সেই তারিখটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে, এবং কি পরবর্তীতে সেই তারিখেই কিন্তু তারা লঞ্চ করবে, মানে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তারা পরবর্তীতে আরেকটা কথা বলছে, আওয়ার টিম এক্সপ্লেন্ড মাল্টিপল টাইম দ্যাট দেয়ার ব্যালেন্স উড বি রিস্টার্টেড। এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা, এটা কিন্তু ফলো করেন, মানে ব্যালেন্সটা আপনারা যেটা মাইনিং করতেছেন সেটা কিন্তু রিস্টার্টেড হচ্ছে, মানে প্রথমে আমরা যেটা মাইনিং করছিলাম, আমি আবারও আপনাদের এখানে দেখাই, প্রথমে আমি যখন শেয়ার করি তখন কিন্তু আমি মোটামুটি 8000 টোকেনের মতো এখানে মাইনিং করেছিলাম, বাট পরবর্তীতে এই যে রিসেন্টলি কয়েকদিন আগে যখন আবারও মাইনিংটা শুরু হয়, মানে চালু হয়েছিল টোকেন কাউন্ট হওয়ার, তখন কিন্তু আবার আমার 0 থেকে শুরু হয়েছিল। বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন, আমি কিন্তু 8000 টোকেন মাইনিং করছিলাম, পরবর্তীতে আবার আমার কিন্তু 0 থেকে শুরু হয়েছে, এখন কিন্তু আমার এখানে মোটামুটি 19000 টোকেন মাইনিং হয়ে গেছে। তো এই কথাটাই তারা বলছে যে এখন পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করা হয়নি, তারা কিন্তু আবার টেস্টিং চালাচ্ছে 2 সপ্তাহের জন্য। বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন, আমরা যখন প্রথমে মাইনিং করি তখন কিন্তু টেস্টিং এর জন্য তারা লঞ্চ করছিল, মানে টেস্ট চলতেছে, তো সেই সময় আমরা মাইনিং করছি, বাট পরবর্তীতে কিন্তু তারা রিস্টার্ট করে দিয়েছে, আবার 2 সপ্তাহের জন্য তারা কিন্তু টেস্ট নেট চালাচ্ছে, মানে টেস্ট করতেছে তাদের সব কিছু, মানে তাদের যে ব্লকচেনটা এটা কিন্তু নিজস্ব একটা ব্লকচেন, এবং এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট হবে, আমরা যেটা টার্গেট করতেছি ইন ফিউচারে এটা কিন্তু ভালো মানের একটা প্রফিট দিবে আমাদের। তো সেজন্য তারা কিন্তু একবারে শুরু থেকে সমস্ত বিষয়গুলো ভালোভাবে গুছায় নিয়ে আসতেছে, বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন, এই জন্য তারা মাঝে মাঝে টেস্ট চালাচ্ছে, আবার 2 সপ্তাহের জন্য তারা টেস্ট চালাচ্ছে, 2 সপ্তাহ পরে তারা অ্যানাউন্সমেন্ট দিবে, মানে ফাইনালি ভাবে তারা অ্যানাউন্সমেন্ট দিবে অফিসিয়ালি ভাবে, তখন আমরা এখান থেকে যেটা মাইনিং করতে পারবো সেটা কিন্তু আমাদের অরিজিনাল টোকেন হবে, এবং সেটাই কিন্তু আমরা ক্লেম করতে পারবো, এবং এখান থেকে কিন্তু সেল করতে পারবো, বাই করতে পারবো, মানে সব কিছুই করতে পারবো আর কি। তো আমি যেটা আইডিয়া করতেছি, এই প্রজেক্টটা হয়তো বা ভবিষ্যতে এমন একটা জায়গায় থাকবে, সাতোশি বর্তমানে যে জায়গায় আছে ঠিক সেরকম জায়গায় কিন্তু এই প্রজেক্টটা থাকবে, এই জন্য কিন্তু এই প্রজেক্টটা কেউ মিস করবেন না, সকলেই কিন্তু এখানে জয়েন করবেন, কেননা মাইনিং মানে কিন্তু খুবই কম পরিশ্রম,
খুবই কম পরিশ্রমের মাধ্যমে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর এইরকম প্রজেক্ট কিন্তু সব সময় পাওয়া যায় না, মাঝে মাঝে এরকম প্রজেক্ট আসে, বাট এই প্রজেক্টগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হয় যে আসলে কোন প্রজেক্টটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো আমি যেটা আপনাদের আইডিয়া দিচ্ছি, এই প্রজেক্টটা খুবই ভালো হবে, আপনারা সকলেই এখানে জয়েন হয়ে থাকবেন। তো রিস্টার্টের যে বিষয়টা, আমরা যে টোকেনগুলো মাইনিং করতেছে, মানে আমার যে বর্তমানে মাইনিংটা চলতেছে, এই টোকেনগুলো কিন্তু আবার জিরো জিরো হয়ে যাবে। আপনারা বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা যে টোকেনগুলো মাইনিং করতেছি তাহলে এখন মাইনিং করবো কি না, যেহেতু এই টোকেনগুলো আবারও জিরো জিরো হয়ে যাবে, তো আমরা মাইনিং করবো কি না? অবশ্যই আপনারা মাইনিংটা করবেন, সবাই অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি, অবশ্যই সকলে এখানে জয়েন হবেন, এবং তাদের যে টেস্ট পিরিয়ডটা চলতেছে এই পিরিয়ডে সবাই জয়েন থাকবেন। হয়তো বা পরবর্তীতে তারা অ্যাক্টিভিটির উপরে কোনো ধরনের এয়ারড্রপ দিতে পারে, এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভালো মানের টোকেন পাইতে পারেন। মানে এরকম হইতে পারে, অনেকগুলো প্রজেক্ট আছে না যেগুলো থেকে এইভাবে কিন্তু তারা এলিজিবল করে রেওয়ার্ডের জন্য। তো এই জন্য আপনারা সকলেই জয়েন হবেন, মানে যারা যারা এখন পর্যন্ত জয়েন হয়নি, জয়েন হওয়ার পরে এই যে টেস্টিং পিরিয়ডটা, এখানে সবাই জয়েন হয়ে থাকবেন। টেস্টিং পিরিয়ড বলতে কি, মানে মাইনিংটাতে সবাই অ্যাক্টিভ থাকবেন, সবাই মাইনিং করবেন। তো তারা যেহেতু সময় দিয়ে দিয়েছে 23 তারিখে, আজকে হচ্ছে 30 তারিখ, মানে অলরেডি কিন্তু 7 দিন চলে গেছে, মানে 1 সপ্তাহ চলে গেছে। আর 1 সপ্তাহ কিন্তু তাদের টেস্টিং পিরিয়ড চলবে, 1 সপ্তাহ পরেই কিন্তু তারা অফিসিয়ালিভাবে লঞ্চ করবে, তখন কিন্তু এখান থেকে আপনারা অরিজিনাল টোকেনটা মাইনিং করতে পারবেন। আর প্রত্যেকটা মাইনিং অ্যাপের যে সিস্টেম, মানে প্রথমে যারা এখানে জয়েন করবে তাদের কিন্তু মাইনিং স্পিডটা বেশি থাকবে, বাট পরবর্তীতে আপনারা যেমন ফলো করেন যে ওম নেটওয়ার্ক, ওমে যারা প্রথমে জয়েন করেছে তারা কিন্তু কোনো ধরনের রেফার কমিশন ছাড়াই প্রতিদিন 100 টোকেন করে মাইনিং করছিল। বাট পরবর্তীতে এখন আপনারা যদি একটু হিসাব করে দেখেন, এখন কিন্তু 1টা টোকেন মাইনিং করতে মোটামুটি 20 দিন প্লাস লাগতেছে। যারা কোনো ধরনের রেফার কমিশন পাচ্ছে না তারা কিন্তু 20 দিনে 1টা টোকেন মাইনিং করতেছে, কিন্তু প্রথমে যারা প্রথমে এখানে জয়েন করেছিল তারা কিন্তু প্রতিদিন কোনো ধরনের রেফার কমিশন ছাড়া 100টা করে টোকেন মাইনিং করছিল। তাহলে হিসেবটা আপনারা একবার ভেবে দেখেন। এই জন্য আমি আপনাদের বলি যে মাইনিং প্রজেক্ট মানেই কিন্তু আগুন, এগুলাতে কিন্তু খুবই কম পরিশ্রম করতে হয় আপনাদের। এই জন্য শুরুতে, মানে যখনই আমি যে কোনো একটা মাইনিং অ্যাপ রিভিউ করবো, আপনারা কিন্তু সাথে সাথে সেখানে জয়েন হবেন, মানে ভিডিওটা দেখার সাথে সাথে এখানে জয়েন হবেন এবং মাইনিং স্টার্ট করে দেবেন। আপনারা যদি আরেকটা জিনিস ফলো করেন, আমি কিন্তু অন্যান্য চ্যানেলের তুলনায় কম মাইনিং অ্যাপ আপনাদের সাথে শেয়ার করি। তার কারণ কি, আমি প্রত্যেকটা মাইনিং অ্যাপ ভালোভাবে রিসার্চ করি, দেখি যে এখানে আমরা প্রফিট করতে পারবো কি না। যেহেতু এখানে আমরা লং টাইম কাজ করবো, মানে মাইনিং অ্যাপ মানেই কিন্তু দীর্ঘমেয়াদি ব্যাপার স্যাপার, যদিও পরিশ্রমটা খুবই কম, মানে প্রতিদিন জাস্ট আমাদের 10 সেকেন্ডের মতো কাজ করতে হয়, তাতেও কিন্তু আপনারা হিসেবটা করে দেখেন যে এখানে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদি, মানে অনেকদিন যাবৎ মাইনিংটা করতে হয়। তো অনেকদিন যাবৎ মাইনিং করার ফলে আমরা যাতে এখানে সবশেষে প্রফিটটা নিতে পারি, সেজন্য আমি ভালোভাবে রিসার্চ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য নির্দ্বিধায় আমি যে মাইনিং অ্যাপগুলো শেয়ার করতেছি, আপনারা এগুলোতে কাজ করতে পারেন এবং এখান থেকে প্রফিট করার যে সম্ভাবনাটা, এটা কিন্তু 100% থাকতেছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।